বেস্ট ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি ভিন্ডির একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি করার আগে আমি প্রথমে ভিন্ডিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ভিন্ডিগুলো ধোয়া হয়ে গেছে, দেখুন আমি 250 গ্রাম ভিন্ডি নিয়েছি, খুব কচি নিয়েছি, এ সাইজেরই ভিন্ডি নিতে হবে। ভিন্ডিগুলোকে আমি এক এক করে কেটে নিচ্ছি। এভাবে আপনারাও পোকা দেখে নেবেন ভিতরে পোকা আছে কি না। ভিন্ডিগুলোকে খুব ছোট করে কাটা যাবে না, খুব বড় করাও যাবে না, মাঝারি সাইজের করে কেটে নিতে হবে, তাহলে ভিন্ডিটা সিদ্ধও ভালো হবে আর খেতেও টেস্টি হবে। আপনারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করবেন। দেখুন এরপর আমি এক এক করে সব ভিন্ডিগুলোকে কেটে নিচ্ছি। এই রেসিপিটি আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিসম্মত। দেখুন আমার সব ভিন্ডিগুলো কাটা শেষ হয়ে গেছে, আমি মাঝারি সাইজের করে ভিন্ডিগুলো কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি 250 গ্রাম ভিন্ডি, নিয়েছি তেল, রসুন বাটা, জিরে বাটা, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা কুচি। আমি তেজপাতাগুলো কুচি করে কেটে নিয়েছি, মিট মশলা, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ কুচানো। আমার এই রেসিপিটি আপনারা স্কিপ না করে দেখবেন। এবার আমি উনুনে বসিয়ে নিচ্ছি কড়াই। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল। তেলটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি এতে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা কুচি, পেঁয়াজ কুচি। এবারে আমি এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলোকে খুব বেশি ভাজা যাবে না আর কাঁচাও রাখা যাবে না। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি মিট মশলা, জিরে ভাজা, সব কিছু দিয়ে আমি হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। এই রেসিপিটিকে আপনারা খুব হালকা তাপে সিদ্ধ করার চেষ্টা করবেন, খুব বেশি জ্বাল দেওয়া যাবে না এতে, নইলে পেঁয়াজগুলো জ্বলে যাবে আর খেতে টেস্ট হবে না। এতে এবারে আমি দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা, এবারও আমি এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যাচ্ছে আমি এগুলোকে ভেজে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি ভিন্ডি। ভিন্ডিতে আপনারা খেয়াল রাখবেন কখনোই জল দেওয়া যাবে না, জল দিলে ভিন্ডি থেকে যে কষ আছে আর বিচি আছে সব বেরিয়ে আসবে, খেতে টেস্ট হবে না। এই টিপসটা আপনারা মাথায় রাখবেন। আর এটা হালকা হাতে সিদ্ধ করে, হালকা জালে সিদ্ধ করে নিতে হবে। দেখুন দেখতে কত ভালো লাগছে। এবার আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপা সরিয়ে আমি দেখে নিচ্ছি নেড়ে চেড়ে, মাঝে মাঝে দেখে নিতে হবে, নইলে ভিন্ডিটা আমার জ্বলে যাবে। এটা খুব সকলেরই পছন্দের রেসিপি, আপনারা ট্রাই করবেন, এর জন্য খুব কম খরচেই তৈরি হয়ে যাবে, বেশি খরচের প্রয়োজন নেই। আমার ভিন্ডিগুলো ঝরঝরে হয়েছে, ভেঙে যায়নি, গোটা গোটাই হয়েছে এবং সিদ্ধ হয়েছে। আমার রান্না হয়ে গেছে, দেখুন খুব সুগন্ধ আসছে। এটাকে আমি উনুন থেকে নামিয়ে নিলাম। এটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচির সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব সুস্বাদু পুষ্টিগুণসম্মত। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।